সময় কি, এর নির্মাণ কি করে হয়? সময় একটা বাস্তবিক ঘটনা যার কারণে প্রতিনিয়ত পরিবর্তনের প্রক্রিয়া ঘটতে থাকে। সময় নিজের গতির কারণেই স্পষ্টতা পায়। রাত দিন, বদলানো মৌসুম, ভৌগোলিক বস্তুর নড়াচড়া, এই সব কিছুই সময়ের একটি প্রভাব মাত্র, যা সময়ের হওয়া ও চলার প্রমাণ দেয়। আমরা দিন প্রতিদিন বুড়ো হচ্ছি, এটাও সময়ের একটা প্রভাব। কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন যে সময় চলতে কেন থাকে? এটা শুরু বা কোথা থেকে হলো, আর এটা শেষই বা কোথায়? বন্ধুরা, সময়ের ইতিহাস তো আমাদের কল্পনারও অতীত, কিন্তু মানুষেরা সময়কে পরিভাষিত করার চেষ্টা করেছে আরাস্তুর সময় থেকে। গ্রিক, হিন্দু আরও অন্যান্য ধর্মে সময়ের প্রভাব উল্লেখ আছে। সময় গতির প্রভাব হতে পারে, গতি কম বা বেশি হতে পারে, কিন্তু সময় না। নিউটনের হিসাবেও সময় সব জায়গাতে সমান ছিল। আমরাও যদি অনুভব করার চেষ্টা করি, তাহলে দেখব যে আমাদের নির্ধারিত একটা গতি আছে, এক ঘন্টা প্রতি ঘন্টার গতিতে। বন্ধুরা, আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব বা থিওরি অফ রিলেটিভিটি এর আগে আলাদা আলাদা পরিস্থিতিতে সময়কে এক মানা হতো, কিন্তু আইনস্টাইনের দেওয়া এক যুগান্তকারী সিদ্ধান্তে সময়ের পরিভাষা বদলে দেয়। আইনস্টাইন এই সিদ্ধান্তকে গাণিতিক রূপে সিদ্ধ করেছিল, যা অনেকেরই বোঝা কষ্টকর ছিল। উনি এই জটিল গাণিতিক খোঁজ সবার সামনে আনলে অনেক কম মানুষই তা বুঝতে পারে। আমরাও গণিতে পারদর্শিতা অর্জন না করা পর্যন্ত এইগুলো বুঝতে পারবো না। তো আসুন আমরা এটাকে একটা সরলভাবে শিখি। বন্ধুরা, আইনস্টাইনের মতে সব জায়গায় সময়ের গতি এক হতে পারে না। সময় আর মহাবিশ্ব ওতপ্রোতভাবে জড়িত, যাকে আমরা স্পেস টাইমও বলি। মহাজগতে ছড়িয়ে ছিটিয়ে থাকা দ্রব্যমানের কারণে সময়ের গতি কম বেশি হতে থাকে, আর এই সিদ্ধান্তের অনুসারে স্পেস টাইমে ভ্রমণ করা যে কোনো বস্তু আলোর গতির চেয়ে বেশি হবে না। অর্থাৎ মহাকাশ ভ্রমণের একটি অধিকতম গতিসীমা নির্ধারিত, যা 300,000 কিলোমিটার পার সেকেন্ড, যেটা প্রায় আলোর গতির সমান। এটা তো ছিল সময়ের পরিভাষা। এখন প্রশ্ন এটা কি, আমরা কি কখনো সময় যাত্রা করতে পারি? যেমনটা আমি আগেও বলেছি যে আমরা সময় একটি নির্ধারিত গতিতে চলছি, যা এক ঘন্টা প্রতি ঘন্টার গতিতে। আমরা কি এই সময়কে কম বা বেশি করতে পারি? আমরা কি সময়কে ধীরগতি করে হাজার বছর বাঁচতে পারি, কিংবা নিজের পুরো জীবনকে একটা ছোট সময় অন্তরালে ব্যয় করতে পারি? জানবো আমার এই ডকুমেন্টারিতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তাসফে আফসার, আপনাদের স্বাগতম আমার চ্যানেলে। সময় নিয়ে আমাদের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এমন আরও শো ও ইনফরমেটিভ ভিডিও দেখতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসতে পারেন। বন্ধুরা, থিওরি অফ রিলেটিভিটির আগে টাইম ট্রেভেল অনেক কঠিন ছিল। বিজ্ঞানীরা কোনোদিনই এই থিওরিকে সত্যি মানতে পারেনি। কিন্তু বিংশ শতাব্দীতে আসা কিছু পরিবর্তন, কিছু নতুন ক্রান্তিকরী ধারণার জন্ম দেয়। আমরা সময়যাত্রার কল্পনা করতে থাকি। স্টিফেন হকিং থিওরি অফ রিলেটিভিটি আর সময়যাত্রা সম্পর্কে অনেক বড় অবদান রাখেন। আপনাদের জানার জন্য বলে দেই, আমাদের এই উপমহাদেশেও সময়যাত্রার ঘটনা সম্পর্কযুক্ত। মার্শীয় গণিতবিদ অনেক খ্রিস্টপূর্ব আগেই সময়ের উল্লেখ করেছেন। ওনার সিদ্ধান্ত আধুনিক ফিজিক্সও মানে। বন্ধুরা, এখন প্রশ্ন এটা যে আমরা কি সময়যাত্রা করতে পারি? যাই হোক, এর কোনো সঠিক প্রমাণ আমরা এখনও পাইনি, কিন্তু হিন্দু ও গ্রিক মিথোলজিতে দেবতারা সময়যাত্রা করে ফেলেছেন। আপেক্ষিকতার সিদ্ধান্ত সময়ের উপর দ্রব্যমান প্রভাবকে নির্দেশ করে। আইনস্টাইনের এই সিদ্ধান্তের আগে এটা মানা হতো যে পুরো ব্রহ্মাণ্ডে সময় একটা গতিতে চলছিল, মানে পৃথিবীতে কাটানো এক সেকেন্ড মঙ্গলে কাটানো এক সেকেন্ড মানা হতো। কিন্তু আপেক্ষিক তত্ত্ব এটা প্রমাণ করে যে ভৌগোলিক বস্তুর ঘনত্বের প্রভাবে সময় ধীর বা দ্রুত হতে পারে। মহাবিশ্বের সময় আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা গতিতে চলছে। অর্থাৎ পৃথিবীতে কাটানো এক সেকেন্ড মঙ্গলে কাটানো এক সেকেন্ডের সমান নয়। এমনটা কেন হয় এটা বুঝতে হলে আমাদের গণিতবিদ হতে হবে আর ভৌতিকবিদ্যার নিয়ম সম্পর্কে জানতে হবে। কিন্তু
এটার একটা সরল উদাহরণ আমরা আমাদের জীবন থেকেই নিতে পারি। আপনারা কি কখনো অনুভব করেছেন যে একটা কাজ করতে ভালো লাগে না, তখন মনে হয় সময় ধীর হয়ে যায়? আমাদের সবারই কখনো না কখনো এমনটা লাগে যখন সময়ের গতির বেশি বা কম অনুভব আমরা করতে পারি। নিজের পছন্দের একটা মুভি দেখার সময় মনে হয় সময় তাড়াতাড়ি চলে যায়। আইনস্টাইন তো গাণিতিকভাবে সিদ্ধ করে দেখিয়েছে যে সময়ের পার্থক্য হয় ঘনত্বের কারণে। আমাদের পৃথিবীও সময়কে ধীর করে, আবার আমাদের পিরামিডও আমাদের এই অনুভব করাতে পারে, কিন্তু এটা অনেক কম হয়, কেননা অনেক বছরের তুলনা করেও অন্য সকল জায়গা থেকে কিছু সেকেন্ডের পার্থক্য দেখা যায় কেবল, যা আমাদের অনুভব করার অক্ষম। বন্ধুরা, এটা তো ছিল আপেক্ষিক তত্ত্বের কথা। ও হ্যাঁ, আপেক্ষিক তত্ত্বের আরেকটা কথা যে যেমন যেমন কোনো বস্তু আলোর গতির কাছাকাছি যায়, ওই রকমই সময় ওর জন্য ধীর গতি প্রাপ্ত করে। অর্থাৎ জোরে চলা কোনো ট্রেনের ভিতর ও বাইরের সময়ের পার্থক্য রয়েছে, কিন্তু দুনিয়ার সবচেয়ে গতিশীল ট্রেনও আমাদের এই গতির অনুভব করাতে অক্ষম। এটার জন্য আমাদের গতি 300,000 কিলোমিটার/সেকেন্ড করতে হবে, নতুবা তার 55% করতে হবে। আসুন একটা ট্রেনের কল্পনা করি যেটা এই গতিতে চলতে সক্ষম। মেনে নিন এটা 1 জানুয়ারি 2030-এ একটা স্টেশন থেকে কিছু যাত্রী নিয়ে রওনা হয়। অনেক গতি প্রাপ্ত হওয়ার পর এর গতি আলোর গতির 55%-এর বেশি হয়ে গেল। যখন এমনটা হবে তখন একটা আশ্চর্যজনক ঘটনা হবে, ট্রেনের ভিতরে সময় পৃথিবীর সময়ের তুলনায় কমে যাবে, এত ধীর হয়ে যাবে যে ট্রেন নিজের সময় অনুযায়ী 1 সপ্তাহ পর থামবে, তখন পৃথিবীতে 65 বছর অতিবাহিত হয়ে যাবে। ট্রেনের ভিতরে যাত্রীদের 1 সপ্তাহ অনুভব হবে, কিন্তু পৃথিবীতে এই সময় 65 বছরের হবে। ওই যাত্রীরা সময় যাত্রা করে নিজেদের ভবিষ্যতে এসে যাবে, আর ওই দিন তারিখ হবে 1 জানুয়ারি 2095। ওদের বাচ্চারা যাদের বাইরে রেখে গিয়েছিল তারা বুড়ো হয়ে যাবে। বন্ধুরা, মানুষের এই কল্পনার মাধ্যমে সময় যাত্রার দরজা খুলে, কিন্তু এই কল্পনা থেকে দুটি কথা সামনে আসে। প্রথমত, এমনটা হবে কেন? ট্রেনের ভিতরে সময় স্লো কেন হবে? আর দ্বিতীয়ত, যে এমন গতি সম্পন্ন ট্রেন বানানো কি আদৌ সম্ভব? বন্ধুরা, প্রথম প্রশ্নে আসি, সময় কেন স্লো হবে? এটা রিলেটিভিটির কারণে, যা টাইম ডাইলেশন নামে পরিচিত। আইনস্টাইন প্রমাণ করে যে কোনো বস্তু আলো থেকে বেশি গতিশীল হতে পারবে না। চলুন আবার ওই ট্রেনে যাই। ট্রেনটা এখনও আলোর গতিতে চলছে, কিন্তু হঠাৎ এক ব্যক্তি ট্রেনের সামনের দিকে দৌড় শুরু করে। এখন ওর গতি আলোর গতির সাথে যুক্ত হয়ে আলো থেকে গতিশীল হয়ে যাওয়ার কথা, কিন্তু ফ্রেম অফ রেফারেন্সের কারণে এটা হয় না। ওই ট্রেনে আলো ছেড়ে দিলেও তার গতি সবসময় 300,000 কিলোমিটার/সেকেন্ডই হবে, আর গতির কারণে সময় অন্য জায়গার তুলনায় স্লো যাবে। এমনটা ঘনত্বের ক্ষেত্রেও ঘটে। কিন্তু দ্বিতীয় প্রশ্ন আমাদের সব কিছু থেকে আটকে দেয়, কেননা আলোর গতিতে চলা ট্রেন বানানো অসম্ভব। আমাদের সবচেয়ে দ্রুত চলা মহাযান অ্যাপোলো 10ও এর সামনে নগণ্য, যা মাত্র 1 সেকেন্ডে 11 কিলোমিটার যেতে পারে। তাহলে কি আমাদের সময়যাত্রার কল্পনা এখানেই শেষ? না, থিওরি অফ রিলেটিভিটির কারণেই যেখানে গতি দিয়ে হচ্ছে না সেখানে ঘনত্ব দিয়ে বাজিমাত করা সম্ভব। আর আমরা জানি সবচেয়ে ঘন বস্তু হলো ব্ল্যাক হোলস, আর অন্য রকমের একটা সৃষ্টি রয়েছে ওয়ার্মহোলস নামে পরিচিত, যা নিয়ে আলাদা ভিডিও আছে। আর এগুলো দিয়ে আমরা কিভাবে টাইম ট্রাভেল করতে পারি জানবো পরের পর্বে।